বন্ধুরা আমার ভাইয়েরা আমার ওইটার কথা বাদ দিলাম হুজুর নবীর কথা বাদ দিলাম দাঁড়াইয়া নবীর সালাম দেওয়া যদি না জায়েজ হয় আমাদের সমাজের মধ্যে আজানে নবীর নাম আছে নি দাঁড়াইয়া না বইয়া হ্যাঁ আজান কি দাঁড়াইয়া দে না বইয়া দে الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أتلا ما فلاني أتنا ماني كذا كنا هات زو دين نامه مولو بساقري تكبو هات نمانو راك مولو بساقري نامي زيبو الله كوبي آدو بي كورينجا نوبين نام لو وات تمي آدان آگه كانا دوريا لو تارفر نوبين نام لو سبحان الله كنا যা হোক আমি ওদিক যাব না নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিল কই আমি একটা দলিল দিয়া যাই অসুবিধা আছে এই যে আমার কাছে আরেকটা কিতাব দেখেন এই কিতাবের নাম আখবারুল আখিয়ার আখবার এই হার দব দে আখবারুল আখিয়ার আচ্ছা সাইজ আমার কিতাব সুর বেশি ওটা দশত এলে বহুত কিতাব চুরি করে লবি দি হন্যার খবরদার নদিস ইন বহুত হস্টার কি জিস এই শুন এই কিতাবের নাম আসল আসল দিনেন লে আখবারুল বাবা তোমার নো হইয়া বাড়ি তো হইতে সাহেবের লেখা আছে আখবারুল কথা কোন আখবারুল আখিয়ার এই কিতাবের লেখকের নাম শেখ আব্দুল হক মুহাদ্দাস দেহলবি এই আব্দুল হক মুহাদ্দাস দেহলবি সেটা আমাদের হুজুর নয় আপনাদের হুজুর নয় সড়কাড়ো কোন মাওলানা নয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই চট্টগ্রামের মানুষ শুনো বাংলাদেশ বলো পাকিস্তান বলো ভারত বলো করাচি বলো দিল্লি বলো বার্মা বলো উপমহাদেশের মধ্যে এই আব্দুল হক মুহাদ্দাস দেহলবি কি চিনে না এমন কোন আলেম নেই উনি সড়কাড়ো কোন আলেম নয় আব্দুল হক মুহাদ্দাস দেহলবি উনি এত বড় একজন আলেম যিনি দুনিয়ার মধ্যে জিন্দা অবস্থায় একবার ন দুইবার ন দশ বার ন বিশ বার নয় একশো বার দুইশো বার নয় সাড়ে তিন শত বারের মতো আমার রসুলের সাথে দিদার হয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যেই নবীর সাথে দিদার হয় আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই মেরি কিসমত বড়ি কিসমত মেরি মেরে আকা মদিনে মে মেরি কিসমত বড়ি কিসমত মেরে আকা মদি আমার লেখা গত দশ তারিখে লিখছি আমি এটা আমার লেখা মেরে মালিক মেরে মোলা মেরে মালিক মেরে মোলা মেরে দাতা মদি এবার মেরে দিলবর মেরে সরবর মেরে মেরে মুখতার মদিনে মে সুবহানাল্লাহ কোন আব্দুল হক মুহাদ্দাস উনি কয়বার রসুলকে সামনে দেখেছেন আরো জোরে আমার রসুল বলে একবার যদি কেউ আমার স্বপ্ন দেখে ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব আর উনি সাতশো আরো তিনশো বারের উপরে স্বপ্ন দেখেছেন উনি এই কিতাবটা লিখেছেন লিখার পরে উনি মুনাজাত করতেছেন কি করতেছেন আরো জোরে বলে না কি করতেছেন মুনাজাত করছো না কি করত দে মুনাজাত মুনাজাত আমাদের এলাকার মধ্যে মুনাজাত করো শিরিক বলেন না কতগুলি আসেনি হাতে মুনাজাত কাল নাই 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 নামাজ শরীফ দে রাত ভালো আছে না একে আছে না তাহলে হুদ বাসি থাক আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দো কি করে না মুনাজাত আসেনি আপনাদের এখানে এদিকে আছে নি এরা বলে মুনাজাত বলে হাদিসে নাই আমি বলবো ভাই হাদিসে আছে তোমার কপালে নাই কথা কনা কেন তোমার ভাগ্যে মুনাজাত আমার লগে লগে আমার থেকে একটা হাদিস নিয়ে যান সবাই আমার লগে লগে বলেন কলা যারা কিতাবের মধ্যে মুনাজাত পায় না তাদের জন্য বলতেছি বলেন কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু
ببطوني أكفكم فإذا فرغت بالدعاء জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল হাদিসের মধ্যে বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনিয়া কুফিকুম এই দুনিয়ার মানুষ শুনো ইজা সাআলতুমুল্লাহ আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইবা ফাসআলুহু উত্তুলন করে দাও বিবুতুনি হাতের তালু কিসের তালু কথা বলেন না কিসের তালু হাতের তালুগুলো উত্তোলন করে দাও বিপুতুনি আকুফিকুম ফাইদা ফরগতা বিদ্দোয়া যখন তোমার মনের বাসনা মনের আরাধনা মনের প্রার্থনা মনের দরখাস্ত যা যা বলার দরকার আল্লাহর দরবারে বলা যখন শেষ হয়ে যাবে আল তোমার মনের কথাবার্তা বলা যখন শেষ হয়ে যাবে আকুফিকুম হাতের তালু দুনুরা তোমার মুখে মালিশ করে নাও চিৎকার দিয়ে বলুন সুবহান رسول الله الله دربارة جيبه حد طول الدر كاركي حد ناتل لوكي الله دیکھنا الله كي منر قطع بوجهنا همار رسول بل امتر حد طول سوار بي تر اكتا حاكي قطع چه الله كي حاكي قطع اما در كيك تو بولي دن همار رسول بل حاكي قطع شنو او بند حاكي قطع شنو الله امي رسول اي جن نو بولي چه تمي گناگار پاپی اپرا دي غلو تمار گنر ديگه تاکای لے الله غزبرا گن جل اوڈ بے الله تمار ديگه খাইবে না এত গুনাহ তুমি করছো আল্লাহ তোমার গুনার কারণে তোমার দিকে তাকায় না আমার রাসূল বলে বান্দা হাত দুটোটা যখন উপরের দিকে তোলে মাফ চাইবা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা দেখো আমার বান্দা ক্ষমা চায় মাফ করে দেব ফেরেশতারা বলবে আল্লাহ সে তো গুনাহগার কেন মাফ করবা আল্লাহ কয় এই জন্য মাফ করব যদিও সে গুনাহগার সেই হাত দুইটা আমার কাছে তুলেছে ওই হাত দুটো তার মধ্যে আমি আল্লাহর 99টা নাম লেখা আছে গায়বিদন মজবন্দারি জিন্দাবাদ হাতের মধ্যে কি দেখা যায় কথা ন বুঝুর ফাল্লা আল্লাহর 99টা নাম হাতের মধ্যে দেখা যায় আসেনি আসেনি দেখছেন নি দেখছেন নি দেখেন না আমি দেখাই দিব কথা দেখাইব দুই হাতে আল্লাহর 99টা নাম কে কে দেখতে চান হাত তোলেন দেখেন 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 মারহাবা আরো জোরে করেন না মারহাবা দেখতে চান তাহলে আগে ডাইন হাত দেখেন সংক্ষেপে ডাইন হাত ডাইনটা তোলেন এবার হাত নামান দেখেন নামায় কিন্তু এখানে দেখেন হাতের তালু তো দেখেন 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 না ভালো করে বাস্তব একটা জিনিস দেখাই দিই দেখছেন এরকম একটা চিহ্ন আছে নি দেখেন আছে কথা কয় না আসেনি হুজুরের থেকে জিজ্ঞেস করেন এই যে এইরকম একটা চিহ্ন ডাইন হাতের তালুর মধ্যে দেখা যায় সবাই দেখেন না একটু দেখা যায় এইটা হলো আরবিতে আট আরবিতে আরবিতে এইটার ফাসে দেখেন আরেকটা এইরকম একটা বাঁকা একলা দেখা যায় আসেনি এটা হলো এক এটা কত আট দশ এক আট দশ এক একাশি আট দশ এক আট দশ এক কথা কন আট দশ এক সুবহানাল্লাহ কন না এবার ডাইনের নামে বামার দেখেন এবার বামার তোলেন দেখেন ডাইন হাতে যেমন আছে বাম হাতও বরাবর আছে নি কিন্তু বেশ কম আছে বেশ কম কি এক হলো আগে আট হলো পিছে এক দশ আট আট দশ এক এক দশ আট আঠারো আর একাশি কত হয় সুমানলা মারেন না আর একটু জোরে মারেন না এইখানে যে হাতের তালুতে রেখা দেখা যায় আগ দেখা যায় দাগ দেখা যায় বন্ধু মনে করিও না আল্লাহ এটা কেন দিছে এই আঙ্গুলের মধ্যে একটা ফাঁক দুইটা ফাঁক কি এইভাবে ফাঁক দেখা যায় দাগ দেখা যায় আমি যদি আঙ্গুলের এই ফাঁকের দাগের ওয়াশ করি এই বিশ দাগে বিশ ঘন্টা বিশ দাগে এক দাগের হাকিকত হলি না ঘন্টা ঘন্টা লাগবো ইনে এনে নদা বাজি ইয়া মুনাজাত মুনাজাত আসেনি শায়খ আব্দুল্লাহ মুয়াদ্দেস দয়ালবি এই কিতাব লিখার পরে উনি মুনাজাত করে কি করে কথা কয় না কি করে
উনি সাপ্তাহের নাম দিয়েছেন মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত এই যে দেখেন আমি বানাইয়া বললে বলেন আমার কথারে যে বলবে বানাইয়া হেতইব কানাইয়া দেখেন না মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত এই কিতাব লিখতে 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 শেষ প্রান্তে আসিয়া বলেন আমার লগে খুব খেয়াল করবেন 624 নম্বর পৃষ্ঠা কত 600 24 নম্বর পৃষ্ঠার ভিতরে হযরত শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বর্ণনা দিচ্ছেন আয় আল্লাহ ও আল্লাহ মেরা কুই আমল এইসা নেহি হে জিস আপ কি দরবার মে পেশ করনে কে লায়েক সমজো আল্লাহ আমার কাছে এমন কোন ইবাদত নেই যেটা তোমার দরবারে দেখানোর মতো উপযুক্ত কোন ইবাদত আমার কাছে নেই মেরা तमाम আমল মে ফাসাদ নিয়ত মজুদ রহতে হে আমার সারা জীবনের ইবাদতের ভিতরে কিছু না কিছু বুল আছে বাট কিন্তু মুজে হাকির ফকির কা এক আমল সিরফ তেরা জাতে পাকে এনায়েত হুসে বহু শানদার হে আল্লাহর আমি আব্দুল হকের জীবনের মধ্যে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা বহুত বড় শানদার ইবাদত বহুত বড় মজবুত ইবাদত আল্লাহ তোমার ভালো লাগবে আর ওই হে এই ইবাদতটা হলো এইটা মজলিসে মিলাদ কে ওয়াক্ত পর মই কড়া হোকর সালাম পড়তা হুঁ আব্দুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলে আল্লাহ রে আমি আব্দুলকের জীবনে কোন ইবাদত নাই তোমারে দেখাইতে পারি এমন একটা ইবাদত আছে যেটা আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত সেই ইবাদতটা হলো আমাদের ঘরে প্রতি বছর মিলাদুন নবী হয় আর মিলাদ মাহফিলে তোমার নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দি সালাম দাঁড়াইয়া না বইয়া দাঁড়াইয়া না বইয়া আরো জোরে বলে না দাঁড়াইয়া না বলে আল্লাহ কবুল করো গামিন হন মাঝি বান্ডার কি দন আছে মাঝি বান্ডার সামরার চোখে দেখবি না পেচার নয়ন আছে দিনে দেখে না হাইরে পেচার নয়ন সামরার চোখে দেখবি না পেচার নয়ন আছে দিনে দেখে না হাইরে খাটি সোনা বানিয়া চিনে আরে বেবুজাই মানিক ফাইলে মূল্য কি জানে হনা খাটি সোনা বানি বেবুজাই মানে কি ফাইলে মূল্য কি জানে আরে অন্ধ কি তার সুর দেখে অন্ধ কি তার সামনে দরিলে আয় না পেচার নয় দিনে দেখে না হাইরে পেচার নয় আলহামদুলিল্লাহ হন না আরো জোর হন না আয়ন তলিয়া আব্দুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলে শ্রেষ্ঠ ইবাদত তোলা আমার জীবনে ভুল সারা আল্লাহ কবুল হওয়ার মতো ইবাদত আমাদের ঘরে প্রতি বছর মিলাদুন নবী হয় আর মিলাদুন নবীতে তোমার নবীর দাঁড়াইয়া সালাম দি সালাম দাঁড়াইয়া না বইয়া আজি সাহেব আছেন নি কেনে হস করেছেন হাজি আছেন নমাতদ্দম মদিনা শরীফ গিয়ে দিন নিলে হাজি আছে না কে আছেন একটু দেখান চাই যারা হজ করেছেন উমরা করেছেন মদিনা গিয়েছেন হাজি সাহেব কার তুলেন উগ্গু কার তুলি দেখো না মদিনা গিয়ে দেখুন কই দি উগ্গু দুগ্গু তিনগু চারগু হ্যাঁ ভাই
ইন্ডিয়াছে না মারহাবা কর আচ্ছা হাজী সাহেব আপনারা মদিনা শরীফ গেছেন নি গেছেন নি সালাম দিবেন নি দাঁড়ায়া দিবেন না বইয়া দিবেন কথা কনে দাঁড়ায়া দিবেন না বইয়া দিবেন হ্যাঁ আমি মিছা কথা কইতেছেন কি আপনারা টিয়া দি বাড়া করি আনছি নাকি মিয়া তো কোন না দাঁড়ায়া না বইয়া দোস্তরে বুটবাটগিরি বালচুগিরি আর কত করবা মদিনা শরীফের মধ্যে হুজুর বলেন বাল বলেন শিক্ষিতে বলেন অশিক্ষিতে বলেন মদিনা মনোয়ারার মধ্যে যারা গিয়েছেন জিজ্ঞেস করেন আমার দয়াল নবীর পাঁচতে পাঁচবার নামাজ আদায় করে সালাম দেওয়ার জন্য মুসল্লিরা দৌড়ায় শুধু হাঁটিয়া যায় না দৌড়াইয়া দৌড়াইয়া যায় আমার নবীর সালাম দে দাঁড়াইয়া ঠিক কিনা বলে মদিনা শরীফে সালাম দিনে দাঁড়াইয়া বাংলাদেশে আইসে তোর ভাইয়ের মধ্যে কুরবানি দার ঈদ নড়ো দোকাবাস আল্লাহর আর বুঝবে তৌফিক দো আরো জোরে বলেন না আসেন আর একটু দেখেন আমি আব্দুল মুয়াদ্দাস আলী বলি আয় আল্লাহ ও আল্লাহ ও কোন সা মকান হে জহাঁ মিলাদে মোবারক সে জিয়াদা তেরা হাইরে বরকত নাজিল হোতা হে উস লিয়ে আয় আরহামার রাহিমিন মুঝে পাক্কা ইয়কিন মেরা আমল কবি বেকার না যায়েঙ্গে বলকে ইয়কিনন তেরা বারগাহ মে কবুল হোগা ওর জো কোই দুরুদ সালাম পড়ে ওর উসকে জরিয়া দুয়া করকে করকে কবি মুস্তরদ নহি হো সকতে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুয়াদ্দাস দয়ালবি বলে আল্লাহ রে আমি আরো কিছু দেখলাম আরো কিছু বললাম আরো কিছু বললাম বলে কি বললাম আব্দুল মুয়াদ্দাস দয়ালবি বলে এই দুনিয়ার মানুষ শোনো যত ইবাদত করবা করো নামাজ বলো রোজা বলো হজ বলো যাকাত বলো তাসবিহ বলো তেলাওয়াত বলো ইবাদত করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে এটা আল্লাহর ইচ্ছা কিন্তু নবীর মিলাদুন্নবী করে কোন মানুষ যদি আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহ অন্য দোয়া ফেরত দিল মিলাদুন্নবীর দোয়া ফেরত নাই আল্লাহু আকবার আচ্ছা আরোগ্য দলিল দি অসুবিধা মনে হও না সমস্যা হন না আয়খানা করে দিয়ে নাও না তো হোস্টেল আদের ইনো অন্যকে তো পাইতেন না এই দেখেন আমার কাছে আর একটা কিতাব আছে এই কিতাবের নাম বেহেস্তি জিয়র বেহেস্তি কথা কয় না বেহেস্তি এই কিতাবটাকে গায়ে বিধানের থেকে ছাপাইছে মাঝভান্ডারে সাইন্সে সিরকুটে হ্যাঁ দেখেন না এই যে বেহেস্তি জিয়র বেহেস্তি দ্বিতীয় খণ্ড কোন খণ্ড বেহেস্তিজর দ্বিতীয় খণ্ড এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া পুস্তকালয় থেকে সাভানু এই কিতাবের যিনি লেখক উনি আমাদের না ওনার নাম হলো মাওলানা আশরাফ আলী থানবী মাওলানা আশরাফ আলী থানবী কথা বলেন মাওলানা আশরাফ আলী আগে ওনার পরিচয় নেন আমাদের বাংলাদেশ আমি প্রথমে বলেছিলাম একটা ইসলামী দল আছে বহুত বড় দল সবাই ওই দলটাকে চিনে ওই দলের নাম হেফাজত ইসলাম ঠিক কি না আরো জোরে বলেন না হেফাজত ইসলামের যিনি আমির ওনার নাম কি দরবা বেয়াদবি না করি আদব করে লবে ইমাম মুরব্বি মানুষ মরহুম মাওলানা আল্লামা মোশরফ হিসাব ঠিক না মরহুম মাওলানা আল্লামা আমশরফ হিসাব মরহুম মাওলানা আল্লামা আমশরফ হিসাব উজুরের যিনি ফির সাহেব ওনার নাম হলো মাওলানা হোসেন আহমদ মদনী হোসেন আহমদ আরো জোরে বলেন হোসেন আহমদ আর দেশত ফির মুরিদি নাই কত দোনাই নিয়ে ফির মুরিদি আছে দে এটা সব হিসাব উজুর বায়াত করাইয়া গেছেন ঠিক কি না মাওলানা আহমদ শফি সাহুজুরের যিনি ফির সাহেব ওনার নাম হোসেন আহমদ মদনী হোসেন আহমদ কথা কয় না হোসেন আহমদ মদনী হোসেন আহমদ তো এই কিতাবের যিনি লেখক ওনার নাম কি বলছিলাম আশরাফ আলী উনি কে উনি হলেন আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের যিনি আমির মাওলানা আল্লামা আমশরফ সাহেব ওনার ফিসেবের নাম হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী সাহেবের যিনি ফির ওনার নাম আশরাফ আলী থানবী তার মানে আমরা যারা হেফাজত ইসলামের বন্ধু বান্ধব দলীয় কর্মী বাংলাদেশে মাওলানা আছি আমরা সকলের দাদা সকলের কি কথা কন না কেন বাবা কি কি সকলের কি আমাদের দাদা সাহেব কি বলে আমরা নাতিরা কি করি একটু দেখেন দুইশো বাইশ খ্রিস্টে কথা দুইশো তো কথা কেন দুইশো
নম্বর 200 বিরিয়ানি খাইছে না ফরাহাবিদের মধ্যে কাটাউন করে হনা 200 222 নম্বর পৃষ্ঠার ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বর্ণনা দিচ্ছেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে খেয়াল করেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একাধবার নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়েছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার সংক্ষেপের সেই অসংক্ষেপে মাহফিল অনুষ্ঠিত হইতে পারে হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া এবং দরুদ ও সালাম দরুদ ও নামাজ দরুদ ও দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে সুবহানাল্লাহ বলেন আমরা মিলাদে মাঝে মাঝে দরুদ পড়ছি শেষ প্রান্তে নবীরে সালাম দিয়া মাহফিল শেষ করব ঠিক কিনা বলেন ও বাংলাদেশের মানুষ ও সাক্তার ভাইয়েরা আপনাদের ব্রেইনের মধ্যে আমি প্রশ্ন রেখে গেলাম আমাদের বাংলাদেশে যারা মিলাদ বিরোধী মিলাদ কিতাবে পায় না তাদের দাদা আশরাফ আলী থানভী সাহেব আমাদের শিখাইয়া গেছে ও মুসলমান তোমার ঘরের মধ্যে যদি ভাগ্যলক্ষ্মী না থাকে সকালে আনলে বিকেলে ফুরাইয়া যায় বিকেল আনলে সকালে ফুরাইয়া যায় নুন আনতে ফান্তা ফুরাইয়া যায় সংসারে অভাব লেগেই থাকে জামাইয়ে বউ মানে না বউ জামাই মানে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে এমন পজিশন যদি তোমার ঘরে হয়ে যায় আশরাফ আলী থানভী বলে তোমার ঘরে বরকত যদি আনতে চাও তোমার ঘরে যদি লক্ষ্মী আনতে চাও প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার ঘরে মিলাদ ফরাইবা সপ্তাহে সপ্তাহে কি ফরাইবে কি ফরাইবে ইয়ারা সপ্তাহে ফরাই দিনে বছরে ফরাই দি নামাত দে সপ্তাহে না বছরে ও বাজিরি বছরে একবার ফরাই দি তে তো তালা পুরো হলো যার গই বেদাত কত হতে সপ্তাহে সপ্তাহে যদি আমরা মিলাদ নবী করতাম উন কেন বঙ্গোপসাগরে জাপ দিয়ে মরি যেতে আল্লাহ এতিন কেন মিলাদ চলে হই আশরাফ আলী থানভী সাহেব বলতেছে তোমরা সপ্তাহে সপ্তাহে কি করবা আরো উনি বর্ণনা দিচ্ছেন বলে হুজুর আমি গরিব মানুষ সপ্তাহে সপ্তাহে মিলাদ শরীফ কোথা থেকে ফরাইতাম আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই এমন কোনো ক্ষমতা নাই প্রতি সপ্তাহে মিলাদ শরীফ ফরাইতে গেলে হুজুরের তো টাকা দিতে হয় আর হুজুরের ঠিয়া দিবস মেয়েশ তুমি কলজাত বাজি দেখি ঠিক নিয়ে না মাথার দা ঠিক নেই হ না ঘর নিজে মেয়ে বানিয়ে রে না চাইবু বেইন্না ফজরে 70,000 80,000 90,000 দিবে লাগবু মাইয়া ফোক গুণের গাঠি উগো মাথা তুলি দিব জাহান নামের টিকেট টান ধরা দিয়ে যাইব ওই মনত হস গম লাইব মাঝে মাঝে ভাস্বতী নোট ঘুরে ঘুরে মারিব আর হুজুর ওয়াজ করি আল্লাহ আইব ন বুঝে দে মাফ করি দে মার আর একটি হাদি রাতিয়ে যাইব সে 210,000 টিয়া দিলে হদ হুজুরে উঠিয়া লওয়া পারে না নমাতদা আছে না নাই ডিজোর বিল দিব দে 1000 টি 860 টি মসজিদের কুরুটি আনো দিব এন বদ্দর মানুষদের দান বক্স উইকেট টেলি দে দে আছে না নাই আল্লাহ তাআলা আর আরেক কান হেদায়েত দান করো কামিন হো না আইন কথা শেষ আর ভাই এসে হতাশার 2 মিনিট হতান গুছাই ফেলে আশরাফ আলী থানভী সাহেব বলেন বলে সপ্তাহে সপ্তাহে যদি মিলাদ শরীফ পড়ানোর ক্ষমতা তোমার না থাকে তুমি মাসে একবার মিলাদুন্নবী করবা হুজুর তাও আমার পক্ষে সম্ভব নয় আমি মাসেও করতে পারবো না বলে 6 মাসে একবার মিলাদ শরীফ পড়াইবা হুজুর আমি তাও পারবো না বলে তাহলে বছর একবার মিলাদ শরীফ পড়াইবা ও মুসলমান তোমার ঘরে তোমাদের দোকানে তোমাদের ব্যবসার জায়গায় মা বছরে একবার করে মিলাদ শরীফ পড়াইবা হুজুর বছর একবার মিলাদ শরীফ কোথা থেকে ফরাবো এইটাও আমার পক্ষে সম্ভব নয় আমি পারবো না আশরাফ আলী থানভী বলে বন্ধু বছরে যদি মিলাদ
শরীফ পড়ানো তোমার সম্ভব না হয় তোমার যদি তৌফিক না থাকে তোমার যদি ক্ষমতা না থাকে তোমাদের এলাকায় যাইখানে মিলাদুন নবী হবে ওই মিলাদুন নবীর 10 টাকা 20 টাকা 50 টাকা তোমার তৌফিক অনুযায়ী মিলাদুন নবীদের সাদা দিয়া শরীক হইয়া যাইবা হুজুর আমার পক্ষে তাও সম্ভব না আমি শরীক হইতে পারবো না আশরাফ আলী থানভী সাহেব বলে তাও যদি না পারো যখন মিলাদুন নবী চলে ওই মিলাদুন নবী আরম্ভ হওয়ার সময় তুমি তাড়াতাড়ি ঘরে গিয়া ওযু করবা গোসল করবা পাক পবিত্র হইয়া আমার নবীর সুন্নত মাথায় টুপিটা লাগাইয়া তোমার সাধ্যমতে পবিত্র হইয়া ফ্রেশ হইয়া সুন্দর সাজিয়া নবীর মিলাদে বসিয়া যাইবা নবীর মাহফিলে বসে মনের শেষ পর্যন্ত বসে থাকবা লাশ নিজে না যখন হাত তুলে দিবে তুমিও হাত তুলে বলবা আল্লাহ রে আমি গুনাহগার পাপি অপরাধী আমার ঘরে মিলাদ পড়াইতে পারি না ক্ষমতা নাই এখানে মিলাদ হয়েছে এইটার উসিলায় আমার গুনাহ মাফ করে দাও হাজি তৌফিক যদি তোমার তৌফিক না থাকে অন্তত মিলাদ শরীফ চললে যাইয়া বল বসবা আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ এই নার বদ্দা ফরিবু আর ভাই এসি আর ভাই শিবে ফরিব না আল্লাহ আর কবুল করক আমি মাঝবান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝবান্ডারি প্রেম সাগরে ও সে বাবার নেশা পান করিয়া বাবার নেশা পান করিয়া বিবুর হইয়াছি আমি মাঝবান্ডারি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সুবহানাল্লাহ না মাওলানা কাজীর ফতোয়া আমি করি নাই সব পরোয়া তারা দেওয়ার আগে কলঙ্কের হার দেওয়ার আগে কলঙ্কের হার গলে নিয়েছি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি বান্ডারি প্রেম সুবহানাল্লাহ না আরো রহনা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আজি মিলাদুন নবীর দলিল ভাইও না কিতাব আর তো নেই তার আরে তুম নমাত দে হারারে তুম কথা ফিনিশিং শেষ মিলাদুন নবী করা যদি বেদাত হয় মিলাদুন নবী করা যদি না যায় হয় মিলাদুন নবী করলে যদি বন্ড হয় বাংলাদেশ সরকার খ নম্বরের বন্ড হইব তোমার হাজে প্রশ্ন রাখিলাম কেয়া আমরা তো মিলাদুন নবী সাক্তাই মাহফিল করতেছি বাংলাদেশ সরকার মিলাদুন নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কর্মচারীর বেতন দিচ্ছে কি দিচ্ছে না কথা কয় না কেন আজকের মাহফিল থেকে অনুরোধ জানাইলাম যারা মিলাদুন নবী মানো না আগামী বছর 12 রবিউল আউয়াল আসার আগে সরকারের দরখাস্ত দিয়ে বলবা আমরা মিলাদুন নবী মানি না ছুটিও নেব না যারা মিলাদুন নবী মানে ছুটি দিয়ে দেন আমরা অফিস আদালত করব ছুটি হাইড়াইবে বেতন হাইবে মিলাদুন নবীর বিরোধিতা করিবে তুই হ নম্বর ব্যাক কর তোমার দুবা হইছে না মিলাদুন নবীর যিনি সরকারি ঘোষণা দিয়েছেন সরকারি দিবসের মধ্যে পঞ্চম দিনের ভিতরে এক নাম্বার দিবস ঘোষণা করেছেন প্রাননীয় প্রধানমন্ত্রী ঠিক কিনা কথা কয় না কেন যিনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় দিবস ঘোষণা করেছেন মিলাদুন নবীর দিনকে উনি কয় নম্বরের বন্ড হবে একবার আপনাদের ব্রেইনে প্রশ্ন রাখলাম আর যদি মিলাদুন নবী মানার কারণে বন্ড আমরা যদি বন্ড হই প্রধানমন্ত্রী আমরা বন্ডের সর্দার আর বন্ডের সর্দারের থেকে তোমরা যে সার্টিফিকেট নিছো ফেরত দিয়ে দিবে বন্ড সার্টিফিকেট লিখিলে দুনিয়াত বাস্তি বালামেশ সার্টিফিকেট লগই ইয়ান দি ফেলাইছে আল্লাহ আর কবুল করুক আরো যখন সর্বশেষ কথা আয় ওনারের হাসে হাত জোর করি ক্ষমা চাই ওনারের হাসে কান আবেদন করি যাই ওনারের উগ্গু উগ্গু হওয়া সুন্নি আলেম বানাই কি আলেম কি আলেম আরো তো রহ না কেয়া সুন্নি আলেম যদি বানাইতে পারো অন্তত পক্ষে এতটুক পর্যন্ত গ্যারান্টি ভাই এতটুক পর্যন্ত বড় সাফান আপনি মরার পরে আপনার ফক্ক হইয়া আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ রে আমার মা বাবারে তুমি মাফ করে দাও ঠিক কিনা আর যদি সুন্নি না বানাই ওদিকে বানাও এদিকে সবাই দোয়া করবে হেঁটে করবে বেদাত ঠিক না যাই
এবারে যে জিন্দেগিটা খতম মারি করে তোর মিলাদ ফরাইলে দোয়া তোর যে মৌলভি বানাইলে বেদাত করার লাগা অন্তত কবরের ফাড়ের মধ্যে আপনার ছেলে গিয়া জিয়ারত করবে আপনার জন্য গুনাহ মাফ চাইবে অত অন্তত পক্ষে আপনি ইন্তেকালের পরে জানাজার নামাজের ইমামতি করে নামাজের পরে দোয়াটা হইলো করবে ঠিক আল্লাহ কবুল করুক আমি আপনাদের কাছে অনুরোধ করব বেশি দূরে যাওয়ার দরকার নেই যতগুলি সুন্নি প্রতিষ্ঠান আছে আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস আঞ্জুমানে গৌসুল আজম মজবন্ডারি আঞ্জুমানে গৌসুল আজম মুত্তাবিনে মজবন্ডারি আঞ্জুমানে গাইবিদন মজবন্ডারি তারপরে আঞ্জুমানে শাহিনশাহ জিওলক মজবন্ডারি কল্যাণ ট্রাস যতগুলি সুন্নি ট্রাস্ট আছে সুন্নি প্রতিষ্ঠান আছে যেইখানে পারেন ছাত্র ভর্তি করাই দিবেন আলহামদুলিল্লাহ তবে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত